শরীর ও মনকে সুস্থ রাখতে হলে খেলাধুলা অত্যন্ত জরুরি। তাই পড়াশোনার পাশাপাশি সকল ছাত্রীদের শরীর চর্চার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। সোমবার রাজ্য তথা রাজধানীর অন্যতম বনেদী মহারানী তুষবতী বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পৌর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন রত্না দত্ত, উচ্চশিক্ষা দপ্তর অধিকর্তা এনসি শর্মা, সদর মহকুমা শাসক মানিকলাল দাস সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে গোটা বছর বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রীদের হাতেও পুরস্কার তুলে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন বক্তব্য রাখতে গিয়ে সকল ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি শরীর চর্চার দিকে নজর দিতে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। আজকের এই ছাত্রীরাই দেশের ভবিষ্যৎ, তাই নিজের এবং দেশের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে ছাত্রীদের ভালো ছাত্রীর পাশাপাশি একজন ভালো মানুষ হওয়ার, নিজেকে ও সমাজকে জানার বার্তা দেন তিনি। পাশাপাশি এদিন রাজ্যের বুকে নারী শিক্ষার ক্ষেত্রে মহারানী তুলসীপতির ভূমিকা নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী। আমরা জানি যে স্কুলে বাইরেও কেউ কিন্তু অনেকে নাচ গান বা খেলাধুলা যাই হোক আলাদাভাবে স্কুলে সম্ভব হয় না, কারণ স্কুলেরও তার একটা রুটিন থাকে, সেই রুটিনের বাইরে গিয়ে অনেকের অনেক কিছু করতে হয়। এবং আমরা চাই যে স্কুলের মধ্যে যাতে আরো বেশি করে পড়াশোনা হোক, খেলাধুলা বেশি করে হোক। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যেটা 21শে জুন সারা পৃথিবীর মধ্যে যোগা দিবস হিসাবে পালন করছে, যোগা হোক এখানে এবং নিজেকে পরিচয় নিজেকে চেনার যে কাজ সেটা যেন আমরা করতে পারি, যে ট্যালেন্ট সেটাকে এক্সপ্লোর করার জায়গায় হচ্ছে এই বিদ্যানিকেতন। এইখান থেকে আমাদের, কারণ ইউ আর দ্য ফিউচার অফ আওয়ার স্টেট, ফিউচার অফ দ্য কান্ট্রি। আবার আমাদের মধ্যে অনেকের গার্জিয়ানরা ভাবে যে আমার এখানে আমাদের প্রধান শিক্ষক বলেছেন আরও ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট তো 100% উপরে তো আর হবে না। তো ভালো রেজাল্টের সাথে সাথে বিভিন্ন বিষয়ে রেজাল্ট করা যায়, মানে এখন তো এত এভিডিউস হয়ে গেছে, আগে ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট আমরা কথায় কথায় বলতাম এরাই যদি সমাজের শ্রেষ্ঠ মানে পিপুল, কিন্তু এখন তো এত বেশি অনেক ছেলে মেয়েদের আমরা জিজ্ঞেস করি। কিছুদিন আগে আমি নিউজ পেপারে দেখলাম যে আমাদের এই ত্রিপুরার একজন মেয়ে পাইলটের সে স্থান পেয়েছে, মানে তো এবং রেলওয়ে সে রেলওয়ে পাইলট হিসাবে কাজ করছে। তো বিভিন্ন এখন স্কিম বেড়ে গেছে, সবাই কিন্তু যে কোনো জায়গায় যেভাবে সে সেই জায়গায় গেলে সে নাম করতে পারে। এদিনের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।